হামলায় পাকিস্তানের প্রধানমন্ত্রী সহ তিনজন জড়িত জানালেন ইমরান খান। অন্যদিকে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে পাকিস্তান জুড়ে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ইমরান খান তার দলের লং মার্চে নিজের উপর বন্দুক হামলার জন্য তিনজনকে দায়ী বলে মনে করছেন। ওই তিন ব্যক্তি হলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং সেনা কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল। আজ বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় এই তথ্য জানিয়েছে তেহরিকি ইনসাফের মহাসচিব আসাদ উমর। তিনি বলেন, এই মুহূর্তে ইমরান খান কথা বলার মতো অবস্থায় নেই। তিনি আমাদের নির্দেশ দিয়েছেন, জাতির উদ্দেশ্যে তিনি যে বার্তা দিতে চান আমরা যেন তা আপনাদের কাছে পৌঁছে দেই। আমাদের চেয়ারম্যান বলেছেন, হামলা যে হতে পারে এমন তথ্য তিনি আগেই পেয়েছিলেন এবং তার বিশ্বাস তিন ব্যক্তি এই হামলার সঙ্গে সংশ্লিষ্ট। এই তিন ব্যক্তি হলেন শাহবাজ শরীফ, রানা সানাউল্লাহ এবং মেজর জেনারেল ফয়সাল। আসাদ উমর আরও জানিয়েছেন, ইমরান খান আরও বলেছেন, পিটিআই অবিলম্বে এই তিনজনের পদত্যাগ চায়। যদি তা না হয় সেক্ষেত্রে দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। ক্ষমতাসীন জোট সরকারের পদত্যাগ এবং আগাম নির্বাচনের দাবিতে গত 28 অক্টোবর পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে রাজধানী লাহোরের লিবার্টি চক থেকে লং মার্চ শুরু করেন ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফ। 4 নভেম্বর ইসলামাবাদের রাওয়াত এলাকায় শেষ হওয়ার কথা ছিল এই কর্মসূচি। দলের চেয়ারম্যান হিসেবে লং মার্চের শুরু থেকেই গাড়ি বহরের সামনে ছিলেন ইমরান খান। এদিকে ওয়াজিরাবাদে লং মার্চ চলাকালীন পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে গুলিতে আহত হওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যার দিকে পাকিস্তান জুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দলটির হাজার হাজার নেতাকর্মী দেশের বিভিন্ন প্রান্তে রাস্তা অবরোধ করে সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন বলে পাকিস্তানের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, কোয়েটার বিমানবন্দরগামী সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পিটিআইয়ের নেতাকর্মীরা। রাস্তা অবরোধ করায় কোয়েটায় ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। করাচি, সারে, ফয়সাল এবং উত্তর নাজিমাবাদে লাথি, কায়েদাবাদ, উত্তর করাচি, হাফ রিভার মহাসড়ক এবং পৌর মোড়েও বিক্ষোভের খবর পাওয়া গেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।